নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আজকে বানাবো পিস পোলাও বা মাটার পোলাও যে সকল দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করবেন যাতে আমার সমস্ত লেটেস্ট রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার অন্যান্য রেসিপিগুলি যদি মিস করে থাকেন তাহলে রেসিপির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এছাড়া চ্যানেলের প্লেলিস্টেও গিয়ে আপনারা অন্যান্য রেসিপি পেয়ে যাবেন এখানে আমি বাসমতি চাল নিয়েছি তবে এটা ভাঙা বাসমতি চাল নিয়েছি এখানে একটা চায়ের কাপের মাপ করে চাল নিয়েছি এক কাপ মতন নিয়ে নিলাম আরো এক কাপ নেব আরও এক কাপ চাল দিয়ে দিলাম তাহলে টোটাল দুই কাপ চাল হলো আপনারা বাড়িতে যে কোনো চায়ের কাপের মাপ করে বা বা বাটি গেলাসের মাপ করে চাল নিতে পারেন আর যে কোনো ব্র্যান্ডের চালই এখানে আপনারা ব্যবহার করতে পারেন এবার ভালো করে এই চালটা ধুয়ে নেব জল দিয়ে চাল ভালো করে ধুয়ে নিতে হবে চাল ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এভাবে কচলে কচলে ধুয়ে নেব না পর্যন্ত এই ঘোলা জল স্বচ্ছ জলে যাবে তখনই বুঝতে হবে চাল সঠিকভাবে ধোয়া হয়েছে আর চালের মধ্যে কোনো ময়লা বা অস্বচ্ছতা নেই চাল বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আমি পুরো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে চাল ভালো করে ধোয়া হয়ে গেছে খেয়াল রাখবেন চাল যেন সঠিকভাবেই ভালো করে ধোয়া হয় চাল যত পরিষ্কার করে ধোয়া হবে পোলাও ততটাই সাদা হবে চালের মধ্যে কোনো প্রকার অস্বচ্ছতা রয়ে গেলে পোলাও কিন্তু একটু হলদেটে দেখতে লাগবে মাটার পোলাও বা পিস পোলাও যা বলবেন বানানোর জন্য দেড়শো থেকে দুশো গ্রাম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি শীতকালে এখন মটরশুঁটি তো পাওয়াই যাচ্ছে কিন্তু সারা বছরের অন্য সিজনে যদি এই পোলাও তৈরি করেন তাহলে অনায়াসে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করতে পারেন লো ফ্লেম করে বেশ এক টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে এই পোলাও ঘিতেও তৈরি করতে পারেন একটি দারচিনিকে ভেঙে নিয়েছি তিনটে এলাচ নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি আর চারটে লবঙ্গ নিয়েছি এখানে এই ছোট এলাচগুলো ফাটিয়ে তেলে দেব ওয়ান ফোর টি স্পুন আস্ত সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম ওটা মশলাগুলো তেলে সামান্য নাড়াচাড়া করে নিলাম যাতে ফ্লেভারটা রিলিজ হতে পারে এই ফ্রেশ মটরশুঁটিগুলো দিয়ে দিলাম যদি আপনারা এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তাহলে বেশ ভালো করে তিন মিনিট মতন ভেজে নিতে হবে আমি যেহেতু এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি তাই জাস্ট দেড় থেকে দুই মিনিট মতন ভাজলেই হবে খুব বেশি ভাজবো না না হলে মটরশুঁটির এই সতেজ রংটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম দশ থেকে বারোটা আস্ত গোলমরিচের দানা বেশ দুই মিনিট মতন ভেজে নিলাম এবার ধুয়ে রাখা এই চাল দিয়ে দিলাম হালকা হাতে আস্তে আস্তে মিক্স করে নেব এবার লো ফ্লেমে বেশ তিন মিনিটের জন্য মটরশুঁটির সাথে রাইস ভেজে নিতে হবে আপনারা যদি একটু বেশি মশলাদার করতে চান তাহলে তেলে ফোড়নের সাথে স্টার অনিসে আর জৈত্রী দিতে পারেন এতে একটা রিচ ফ্লেভার আসে এছাড়া কাজু আর কিশমিশও দিতে পারেন বেশ তিন মিনিট মতন মটরশুঁটির সাথে চাল ভেজে নিয়েছি এখানে জলের পরিমাণটা খুব বুঝে দিতে হবে মানে যে কাপ বা বাটি বা গেলাসের মাপ করে চাল নেবেন সেই একই পাত্রের মাপ করে জল নিতে হবে এখানে দুই কাপ চালের জন্য চার কাপ জল দিতে হবে কারণ কড়াইতে পোলাও হতে একটু বেশি সময় লাগে আন্দাজ মতন কুড়ি মিনিট আর যদি প্রেশার কুকারে করেন তাহলে দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপ জল দিতে হবে আর সময় লাগবে পনেরো মিনিট কারণ প্রেসার কুকারে পোলাও তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সুতরাং জলের পরিমাণটা অবশ্যই খুব বুঝে দেবেন তাহলে পোলাও খুব ঝরঝরে তৈরি হবে চাল ফুটতে শুরু করেছে এবার একদম লো ফ্লেমে ঢেকে প্রথমে পনেরো মিনিটের জন্য কুক হতে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে দেখে নেওয়া যাক আমি জল দেওয়ার সময় লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আপনারা জল দেওয়ার সময় স্বাদ মতো লবণটাও দিয়ে দেবেন সামান্য যে জলভাব রয়েছে সেটা যাতে একেবারে চলে যায় আর পোলাওটা ঝরঝরে হয়ে যায় তার জন্য আরও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে কুক হতে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার একবার দেখে নেওয়া যাক তৈরি হয়ে গেল পিস পোলাও একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসেই কড়াইতে এই পিস পোলাও তৈরি করতে মোট সময় লেগেছে আঠেরো থেকে কুড়ি মিনিট এক চামচ ঘি দিয়ে দিলাম এবার পোলাওটা ঢেকে দমে দুই মিনিটের জন্য রেখে দেব যাতে ঘিয়ের অ্যারোমাটা পোলাওয়ের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন